সাহিত্যের রহস্য রোমাঞ্চ ভৌতিক গল্প শুনতে সাবস্ক্রাইব করুন বেঙ্গলি অডিও বুক চ্যানেলটিকে। চিঠিটা পেয়ে রীতিমতো আশ্চর্য হয়ে গেলাম। বছর দশেক তো হবে, মানে কলেজ ছাড়ার পর থেকে সুকুমারের সঙ্গে আর দেখা হয়নি। শুনেছিলাম ওড়িশার এক জঙ্গলে কাঠ কেটে চালান দিচ্ছে, ব্যবসায় বেশ দুপয়সা হয়েছে। কলকাতায় সে আসেই না। চিঠিতে লেখা, ভাই আমার বড় বিপদ, তুই আমাকে বাঁচা, যত তাড়াতাড়ি পারিস আয়, ফটকে নেবি, ট্যাক্সিতে সারানার জঙ্গলে চলে আসবি। আমার বাংলোর নাম বন্ধুটি, যাকে জিজ্ঞাসা করবি সেই দেখিয়ে দেবে। আশিস ভাই, তোর আশায় রইলাম। ইতি সুকুমার। চিঠিটা পেয়ে খুব চিন্তায় পড়ে গেলাম, কি এমন বিপদ হতে পারে সুকুমারের? ব্যবসার জন্য যদি টাকার দরকার হয়ে থাকে তাহলে আমি আর কি সাহায্য করতে পারি? আমার সামান্য চাকরি, একলা মানুষ, তাই কোন রকমে চলে যায়। তবে কি ওখানকার মজুরদের সঙ্গে কোন রকম গোলমাল বাঁধল, তাহলেই বা আমি কি করতে পারি? যাই হোক, বিপদ যখন লিখেছে তখন একবার যাওয়া দরকার। অফিস থেকে 10 দিনের ছুটি নিয়ে বের হয়ে পড়লাম। কটকে নামলাম সন্ধ্যা 6টায়। স্টেশনে অনেক ট্যাক্সি রয়েছে, কিন্তু সারানার জঙ্গলে যেতে কেউ রাজি নয়। যাকে জিজ্ঞাসা করি সেই বলে যেতে 4 ঘন্টা লেগে যাবে, ফেরার সময় অত রাতে বিপদ আছে, খুব চিতাবাঘের উপদ্রব। দু একজন বলল রাতটা ওয়েটিং রুমে কাটিয়ে সকালেই যাবে। ভেবে দেখলাম সেটাই ঠিক হবে, নতুন জায়গায় বিশেষ করে জঙ্গলে রাতে না যাওয়াটাই ঠিক। ওয়েটিং রুমে রাতটা কাটিয়ে সকালে ট্যাক্সি ধরলাম। শহর ছাড়িয়ে বেশ খানিকটা যাওয়ার পর জঙ্গলের এলাকা শুরু হল, বড় বড় শাল আর কেঁদো গাছ, ঘন লতার ঝোপ, সূর্যের আলো বন্ধ, দিনের বেলাতেই আবছা অন্ধকার। একটু এগিয়েই ট্যাক্সি থেমে গেল। আর কথা কি হল? আর রাস্তা নেই, আপনাকে হেঁটে যেতে হবে। সারানা জঙ্গল কত দূর? এই তো শুরু হলো। ট্যাক্সি ড্রাইভার আঙুল দিয়ে একটা ফলকের দিকে দেখিয়ে দিল, তাতে লেখা সারানা জঙ্গল। জিজ্ঞাসা করলাম মন উঠে কতটা দূর হবে? তা বলতে পারবো না, আপনি নেবে খোঁজ করুন। অগত্যা ভাড়া মিটিয়ে কাঁধে ঝোলা আর হাতে সুটকেস নিয়ে নেমে পড়লাম। সরু পায়ে চলা পথ ক্রমে সংকীর্ণ হয়ে গেল, ঝিঝি একটানা শব্দ, নাম না জানা পাখির কর্কশ ডাক, বাতাসে পাতা পোকার শিরশিরানি আওয়াজ। এই অজগর জঙ্গলে সুকুমার থাকে কি করে? অর্থের জন্য মানুষ বুঝি সব কিছুতেই অভ্যস্ত হয়ে যায়। বেশ কিছুটা যাবার পর যন্ত্রিনীর কাঠুরিয়ার সঙ্গে দেখা হয়ে গেল। সকলের হাতেই কুড়াল, ঝুড়িগুলো টুপির মতন মাথায় পড়েছে। তাদের প্রশ্ন করলাম, ভাই বনকুঠি কোন দিকে? তারা নিজেদের মধ্যে কি বলাগুলি করল, কয়েকবার আমার আপাত মস্তক দেখলে, তারপর একজন বললে, বাবু বনকুঠির সোজা ডান দিকে ওই পুকুরের পাশে। চলতে চলতে লক্ষ্য করলাম কাঠুরিয়ারা একটা গাছের নিচে দাঁড়িয়ে আমাকে দেখছে। গভীর জঙ্গলে নতুন লোক দেখে তাদের কৌতূহল হওয়াটাই স্বাভাবিক। একটু পরে ঝোপের আড়ালে কি আর তাদের দেখা গেল না। সোজা হাঁটতে লাগলাম, ঘামে সমস্ত শরীর ভিজে গিয়েছে, শহরের লোক, এতটা হাঁটা অভ্যেস নেই, পা দুটো টনটন করছে। একটু এগোতেই একটা পুকুর দেখা গেল, পুকুর নয় বিরাট ঝিল,
জল দেখা গেল না, পদ্ম পাতায় ভর্তি। তার পাশেই একটা বাংলো একতলা, চারপাশের রঙের সঙ্গে মিলিয়ে বাংলোর রং সবুজ। ছোট গেট, গেটের উপরে একটা লতা উঠেছে, তাতে বেগুনি রঙের থোকা থোকা ফুল। চমৎকার বাংলো, পথে কষ্ট যেন নিমেষে মিশে গেল। গেটের কাছ বরাবর গিয়ে নজরে পড়ল একটা কাঠের উপর সবুজ রং দিয়ে লেখা বনকুঠি। গেট ঠেলে ভেতরে ঢুকেই দাঁড়িয়ে পড়তে হল, দরজায় তালা ঝুলছে। তার মানে সুকুমার নেই, বেরিয়েছে। কতক্ষণ অপেক্ষা করতে হবে কে জানে। সুটকেস আর ঝোলা পাশে রেখে দেয়ালে হেলান দিয়ে বসে পড়লাম। বেশ ঝিরঝিরে বাতাস বইছে, ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। যখন ঘুম ভাঙল, ঘড়ি দেখে চমকে উঠলাম, দু ঘন্টা পার হয়ে গেছে, তখনও দরজায় তালা ঝুলছে। বুদ্ধি করে ঝোলার মধ্যে পাউ পিয়ার কলা এনেছিলাম, কটক স্টেশন থেকে ফ্লাক্সে গরম চা ভরে নিয়েছিলাম, আপাতত তাই খেয়ে প্রাণ বাঁচালাম। নেমে কিছুক্ষণ পায়চারি করলাম, সব জানলা বন্ধ, সেটাই স্বাভাবিক। এই ঘন জঙ্গলে কেউ জানলা খুলে বাইরে যায় না, জানলা দিয়ে বাইরে থেকে সাপ খোপে ঘরের মধ্যে ঢুকে পড়ার ষোলো আনা সম্ভাবনা। আরো দু ঘন্টা কাটল, সুকুমার কলকাতায় চলে গিয়েছে। আমি যে আসবই সেটা তো তার জানবার কথা নয়, তবু চিঠি যখন আমাকে দিয়েছে তখন তার দু একদিন অপেক্ষা করা উচিত ছিল। দরজার কাছে এগিয়ে গেলাম, খুব কম দামি মরছে পড়া তালা ঝুলছে। জোরে কয়েকবার টানতে তালাটা খুলে গেল, বাড়ির মধ্যে ঢুকলাম। একটা খাট, বিছানা পাতা, এক পাশে আলমারি, বোধহয় কাপড় জামা রাখার, একটা গোল টেবিল, একটা চেয়ার। হিরে চোখে তখন অন্ধকার দেখছি, ছুটে রান্নাঘরে গেলাম। একটা জালের নিচে উঁতি দেখলাম চাল ডাল আলু আর ডিম রয়েছে, নিচে একটা স্টোভ। রান্না করার অভ্যাস আমার ছিল, একসঙ্গে চাল ডাল চড়িয়ে দিলাম, তার মধ্যে আলুও ছেড়ে দিলাম, দুটো ডিমও ভাজলাম। খাওয়া সেরে নিলাম, সুকুমারের জন্য খিচুড়ি আর ডিম ভাজা আলাদা করে রেখে দিলাম। তারপর সোজা হয়ে শুয়ে পড়লাম বিছানায়। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, খুটখাট শব্দে হঠাৎ উঠে বসলাম। দরজার উপরে বিশ্রী একটা লোক দেখা গেল, খোঁচা খোঁচা কাঁচা পাকা দাড়ি, খুদে লাল চোখ, পরনে ছেঁড়া শার্ট আর প্যান্ট। চেঁচে উঠলাম, কে? লোকটা ভিতর থেকে এসে বলল, আপনি কে? ঘরের মধ্যে ঢুকলেন কি করে? তার কথার উত্তর না দিয়ে বললাম, তুমি কে? আগে তাই বলো। আগে আমি এ বাড়ির দেখাশোনা করতাম, রান্না বাসন মাজা ঘর ঝাড় দেওয়া সব। আমি সুকুমারের বন্ধু, সুকুমার কখন আসবে? আমি ভর্তি অপেক্ষা করছি। লোকটার ভাঙাচোরা মুখে বিস্ময় রেখা ফুটে উঠল, চোখ দুটো বিস্ফারিত। আমার আপাত মস্তক চোখ গুলি নিয়ে বলল, কে আসবে বাবু? মরা মানুষ কি ফিরে আসে? কথাটা কানে যেতেই লাফিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালাম। কে মা মানুষ, কি যাতা করছ? আপনি শোনেননি কিছু? নিজের দোষে বাবু মরণ ডেকে আনল। মাথার মধ্যে সব গোলমাল হয়ে গেল, সুকুমার নেই। যে বিপদের ভয়ে সে আমাকে চিঠিতে আসতে বলেছিল, সেই বিপদই বুঝি তাকে ক্লাস করল? আমার কি আসতে দেরি হয়েছে? কি লজ্জা, বন্ধু প্রাণ বাঁচাতে পারলাম না। লোকটাকে বললাম,
সব ব্যাপারটা খুলে বলো তো, আমি কিছু বুঝতে পারছি না। লোকটা মেঝের উপর বসল, খুব নিচু গলায় বলতে শুরু করলো, বাবু তো কাঠের কারবার করতে, জঙ্গলের একেবারে শেষের দিকে একটা গাছ আছে, সেটাকে আমরা তুম্বা গাছ বলি। সে গাছ কেউ কাটে না, তাতে অপদেবতার বাস। কাঠুরিয়া কেউ সে গাছ কাটতে চায় না, রাজিও হয় না। সবাই চলে এলো জঙ্গল থেকে, কিন্তু বাবু না ছোড় বাধা, বললে এই জঙ্গলের সব গাছ আমি ইজারা নিয়েছি, কোনো গাছ আমি ছাড়ব না। বাবু কুড়াল নিয়ে নিজেই তার ডাল কাটতে শুরু করলে, ওটা তিনেক ডাল মাটিতে লুকিয়ে পড়ল, কাটা জায়গা দিয়ে রক্তের মতন আঠা ছড়তে লাগলো। আমি জোর করে বাবুকে টেনে বাড়ি নিয়ে এসেছিলাম। তারপর কি তারপর? পরের দিন ঘুরে এসে দেখি সদর দরজা খোলা, বাবু মেঝের উপর পড়ে আছেন, চোখ দুটো যেন ঠিকিয়ে বের হচ্ছে, বাবুকে কেউ যেন গলা টিপে মেরে ফেলেছে, বাবুর হাতের মুঠোয় তুম্বা গাছের ছোট্ট একটা ডাল। বললাম, তার মানে সুকুমারকে ডাকাতে মেরে ফেলেছে? না বাবু, এখানে চোর ডাকাত নেই, এক গভীর জঙ্গলে কে আসবে ডাকাতি করতে? ডাকাত হলে বাবুর টাকা কড়ি জামা কাপড় নিয়ে যেত না, কিন্তু কিচ্ছু ছয়নি। তাছাড়া বাবুর এক হাতের মুঠোয় একটা কাপড় ছিল, তাতে লেখা তোমরা বাবার ভোগ থেকে আমাকে বাঁচাও, আমার বড় কষ্ট হচ্ছে, তোমরা গাছের শক্ত ডাল আমার কলা চেপে ধরছে। ও কাগজটা কোথায়? বাবু, লোকটা উঠে রান্নাঘরে গিয়ে একটা হাড়ির মধ্যে থেকে ডায়েরির একটা ছেঁড়া পাতা নিয়ে এসে আমার হাতে দিল। লোকটা যা বলেছিল সেই সবই কাগজে লেখা রয়েছে, সুকুমারিনী হাতে লেখা। জিজ্ঞাসা করলাম, তুমি বাংলা পড়তে পারো? বলতে পারি বাবু, পড়তে পারি না। তবে এ লেখা পড়লে কি করে? আমি পড়িনি বাবু, পুলিশের লোক এসেছিল খবর পেয়ে, হ্যাঁ, তাদের মধ্যে একজন বাংলা জানত, সেই পড়ে শুনিয়েছিল। কাগজটা আমার হাতে ফেরত দিয়ে বলেছিল যত সব আজ কুপি কান। কথাটা হঠাৎ আমার মনে পড়ে গেল, সব ব্যাপারটা কেমন রহস্যজনক, অলৌকিক ব্যাপারে আমার মোটেই বিশ্বাস নেই। কতদিন আগে এটা হয়েছে? লোকটা হিসেব করে বলল, তা দিন পনেরো তো হবে। বিদ্যাবাবু থমকি উঠলাম, দিন পাঁচের আগে সুকুমার আমাকে চিঠি দিয়েছিল, এই দেখো এটা সেই চিঠি। পকেট থেকে পোস্টকার্ডটা লোকটা দিকে এগিয়ে দিতেই চমকে উঠলাম, পোস্টকার্ডে একটাও চোখ নেই, কেবল লাল লাল চোখ। সুকুমারের গলায় যে ধরনের লাল দাগের কথা লোকটা বলেছে, অনেকটা বুঝি সেই ধরনের।